এত দুলছে কেন? ভয় পাচ্ছে। ওরে বাবা, আঙ্কেল এই নদীর নামটা কি? খেয়েছে, নিজের বাপের নাম মনে করতে পারছি না, বলে নদীর নাম। বলো না আঙ্কেল, এই নদীর নামটা কি? ওই তো নর্দমা, নর্মদা, যাও কাটে কিছু হবে। আচ্ছা ড্যাডি, ধরো এই লঞ্চটা ফুটোয় জল ঢুকে গেল, তাহলে কি হবে? কি আর হবে, আরেকটা ফুটো করে দেবো, একদিক দিয়ে জল ঢুকবে আরেক দিক দিয়ে বেরিয়ে যাবে। ও ভাই, লাইফবোট আছে? প্রিয়দা, আমরা সমুদ্র নয় নদী পেরোচ্ছি। আচ্ছা তুই তো ট্রেনে যাবি বলেছিলি, হঠাৎ জলপথে নামলি কেন? অ্যাডভেঞ্চারের জন্য। তাছাড়া রনিকে আমি সব রকমের পথ চলার আনন্দ দিতে চাই। তোমার আনন্দে আমি আর ডুবে মরি। হায়রে নদী! আচ্ছা আঙ্কেল, বললে না তো এই নদীর নামটা কি? আমি জানি না রে বাবা। আমি বলছি এই নদীর নাম গঙ্গা। ও, গঙ্গা নদী, আমি স্কুলে পড়েছি। থ্যাংক ইউ স্যার। রনি, ওনাকে গিয়ে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ দাদুর। বাবা, পৌঁছে গেছি। এই সাবধান। থ্যাঙ্কস দাদুল। সাবধান। ঠিক আছে, আমার অভ্যেস আছে। ওর অভ্যেস আছে মানে? মানে আছাড়কে পড়ে যাওয়ার। চল প্রিয়দা, তাড়াতাড়ি এসো। আরে বাবা, যাচ্ছি যাচ্ছি। এই চলো 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 চলো। আপনারা কোথায় যাবেন বলুন, আপনাদের নামিয়ে দিচ্ছি। আমরা যাব চৌধুরী নিবাস, শ্রী প্রতাপ নারায়ণ চৌধুরীর বাড়িতে। আপনারা? আমি ওনার জামাই, সিঙ্গাপুর থেকে আসছি। আরো হলো ওনার নাতি রঘু। চল অবাক্কাণ্ড, এ বুড়োটার আবার কি হলো? বেশ তো হাসি মুখে কথা বলছিল। আমিও তো তাই ভাবছি। আপনারা যার বাড়ি যাবেন বলছিলেন, উনি সেই প্রতাপ নারায়ণ চৌধুরী। ইনি আমার বাবা, শ্রী প্রতাপ নারায়ণ চৌধুরী। ধাত, কি হলো? আরে আমি ওনাকে চিনতেই পারিনি। চলো। বড় মা! ও বড় মা, বড় মা! কি হয়েছে রঘুদা? আমাদের জামাই দাদা আসতেছে গো, মীরা দিদিমণির বর। তাই? হ্যাঁ গো। কি সুন্দর সাহেবের মতো দেখতি, সঙ্গে আবার তোমার ওই চাঁদপাড়া নাতি হয়েছে। তার যেমন বুদ্ধি তেমন সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা। শুনেছো ওরা এসে গেছে? জানি, উনি এত মেতে ওঠার কিছু নেই। ওসব নিয়ে তুমি কিছু ভেবো না বড় মা, ওই বোধ হয় ওরা এসে গেছে। তোর নাম কি সোনা? আমার নাম রনি। তুমি আমার মাম্মের মাম্মি, তাই না? কি হয়েছে তোমার? তোমার চোখে কি কিছু পড়েছে? না সোনা, আমার চোখে কিচ্ছু পড়েনি। তোমার মুখটা দেখে আমার আমার আরেকটা মুখ মনে পড়ে যাচ্ছে। মিনাটাও ঠিক তোমার মতন করত। চলো যাওয়া দাদা, এবার ভেতরে যাওয়া যাক। না রঘুদা, আমাদের পরিবারের রীতি অনুযায়ী জামাই প্রথমবার বাড়িতে এলে তাকে বরণ করে তুলতে হয়। মা, thank you.
আমি কাকামণি, রাইট? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তুমি জানলে কি করে? মিনার কাছে সব শুনেছি। ড্যাডি, কাঞ্চের দাদুন। সরি, আপনাকে তখন চিনতে পারিনি। চলো তোমাদের ঘরে নিয়ে যাই। এসো এসো, এইটা হলো গিয়ে মিনা দিদিমণির ঘর। আজ অনেকদিন পর এই ঘরে কারো থাকার ব্যবস্থা হয়েছে। মিনা দিদিমণি চলে যাওয়ার পর বড়বাবু তো এ ঘরে ঢোকাই বন্ধ করে দিয়েছেন। তুমি মনে দুঃখ করো নি গো জামাই দাদা, বড়বাবু মানুষটাই ওই রকম। বাইরেটা একেবারে শুকনো খটখটে, ভেতরটা ঠিক অন্য রকম। আসলে অনেক দিনের পোষা রাগ তো, ঠান্ডা হতে একটু সময় লাগবে। আমি জানি, উনি তুমি কিছু ভেবো না রঘু কাকা। তোমরা অনেক দূর থেকে এসো, এখন স্নান টান করে ফ্রেশ হয়ে নাও। এ বাড়িতে রাতের খাবার সবাই মিলে একসাথে খায়, তখন সবার সাথে আলাপ পরিচয় করা যাবে। এখন আমি এখন চলি। তুই যাই বলিস রোহিত, আমার কিন্তু উনি তুমি চিন্তা করো না প্রিয়দা, সব ঠিক হয়ে যাবে। রঘুদা, তুমি একটা কাজ করো না, একটু জামাইকে গিয়ে বলো যে নিচে খাবার টেবিলে ওদের জন্য সবাই অপেক্ষা। কোনো দরকার নেই, ওদের জন্য এখানে কেউ অপেক্ষা করছে না। ওদের খাবারটা উপরে পৌঁছে দাও। কিন্তু ব্যাস, তোমার জেদে ওদেরকে এখানে ডাকা হয়েছে, আর কোনো আশা রেখো না। নাও খেয়ে নাও। ড্যাডি, আমার খিদে নেই, আমার খুব ঘুম পেয়েছে, চলো না আমরা ঘরে যাই। কিরে, কি হলো, চলে এলি? না, আসলে খুব টায়ার্ড লাগছে, ভাবছিলাম যে ঘরে বসে খাওয়াটাই ভালো। আজ না, কাল সবার সঙ্গে বসে খাবো। চলো। এসব নিয়ে কোথায় যাচ্ছ? ওদেরকে খাবার দিতে। ওদের মানে? জামাই আর। যাও যাও এখান থেকে। ওদেরকে তুমি খাবার দিতে যাচ্ছিলে? একটা কথা মনে রাখো সোনালী, আমি যাদের দুচক্ষু দেখতে পাই না, ফের যদি তার খাতির যত্ন করেছো তো আমার থেকে খারাপ কেউ হবে না। রোহিত, রনিকে মামার বাড়ি দেখাতে চেয়েছিলি, দেখিয়েছিস। দাদু দিদার সঙ্গে আলাপ করাতে চেয়েছিলি, করিয়েছিস। এবারে আমাদের বাড়ি ফিরে যাওয়াই ভালো রে। না প্রিয়দা, তা হয় না। হেরে যাওয়ার জন্য আমি এখানে আসিনি, সবার মন জয় করে তবেই আমি ফিরব। কি দরকার? কেন এখানে পড়ে থেকে শুধু শুধু অপমান সহ্য করবি? কিসের অভাব তোর? গুরুজনের আশীর্বাদ, তাদের ভালোবাসা, এসব তো আমি কোনোদিন পাইনি। আর আমি যা পাইনি তা রনিকে দিয়ে যেতে চাই, আর আমি জানি রনি এসব এই বাড়িতেই পাবে। কিছু মনে করিস না রোহিত, এ বাড়িতে আসার থেকে তোকে শুধু অপমানিত হতেই দেখছি। প্রিয়দা, তুমি নিজেকে একবার ওদের জায়গায় বসিয়ে দেখো, মিনাকে হারানোর পর যে আঘাত ওরা পেয়েছে তারই তো প্রকাশ এটা। কিন্তু তাই বলে বড়দের সামনে মাথা নিচু করলে আশীর্বাদই পাওয়া যায়, অপমান নয়। তুমি দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। বৌমা, বৌমা এভাবে কিন্তু না। আচ্ছা তুমি তো জানো যে ও ওই রকমই। লক্ষ্মীমা, নিজেকে সামলে নাও সোনালি। লক্ষ্মী, কেঁদো না, মন খারাপ করবেন না বৌদি। প্রদীপ দা আসলে আমার উপরে রাগ করে আপনাকে এত কথা শুনিয়েছে।
আমার জন্য আপনাকে এত কথা শুনতে হলো, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। না না না, তুমি কেন ক্ষমা চাইবে বাবা? প্রদীপের ব্যবহারের জন্য আমরাই লজ্জিত। কি আপনি এই কথা বলছেন কেন? আসলে আমি জানি। আচ্ছা বৌদি, আপনি নাকি তিলের নাড়ু খুব ভালো বানান, স্টকে আছে নাকি? ভীষণ খিদে পেয়েছে আমার, প্লিজ। থ্যাংক ইউ। আমারটা? থ্যাংক ইউ। দারুণ খেতে। জানো প্রেদা, প্রদীপদা যখন বৌদির উপরে রাগ করে না, তখন বৌদির ভীষণ অভিমান হয়, ভাবে যে পৃথিবীর সব স্বামী একই রকম। কিন্তু পরে যখন দুটো রোমান্টিক কথা বলে, তখন বৌদি সব ভুলে যায়। আর আমাদের ছোট মা, এনার গলা দারুণ। এনার গলায় রবীন্দ্রসঙ্গীত শুনলে মনে হবে একদম শান্তিনিকেতনে বসে আছি। আচ্ছা ছোট মা, আপনি একদিন বাবাকে লুকিয়ে কাকামণির সঙ্গে সিনেমা দেখতে গিয়ে ধরা পড়ে গেছিলেন, তাই না? হ্যাঁ, হাফ টাইমে দেখে বর্দা ঠিক পাশের সিটেই বসে। জানো, পিসিমণি হাসি ঠাট্টা করতে খুব ভালোবাসেন, আর রূপচর্চার বিষয় ওনার চেয়ে ভালো কেউ জানে না। উমা, তুমি এসব কথা জানলে কি করে? মিনা বলেছিল। রোহিতদা, বর্দি ভাই আমার কথাও বলেছে। ও সব সময় তোমার প্রশংসা করত, বলতো তুমি নাকি খুব ইন্টেলিজেন্ট, কিন্তু পড়াশোনা একটু ফাঁকি মারতে। ও না পড়াতে বসে তুমি পড়তেই বসতে না। আর যদি ও তোমার বিয়েতে থাকতো, তাহলে কত আনন্দ করতো, তাই না? জানেন মা, ও দিন রাত শুধু আপনাদের কথা বলতো। মা হয়তো এখন এটা করছে, বাবা নিশ্চয়ই ওটা করছে। ও খুব দুঃখ করে বলতো যে কতদিন ওদের সঙ্গে দেখা হয়নি। মা, বাবা, ছোট মা, কাকামণি, রঘু কাকা, কাউকে বাদ দিত না। দূরে থাকলেও ওর মন সবসময় পড়ে থাকতো এই বাড়িতে। সত্যি ও আপনাদের সবাইকে খুব মিস করত। রিনা, হ্যাঁ রোহিত এসে গেছে রে। হ্যাঁ, ওই মিনার ছেলে রনিকে যা মিষ্টি দেখতে না, কি বলবো। হ্যাঁ, ওই তো ওরা সব তত্ত্ব প্রণামী এসব বাছাবাছি করছে। তুই আর দেরি করিস না, চলে আয়। কেমন এই দামের আনাজ? আচ্ছা রাখছি। আরে পিসিমা, আমাদের জন্য কিছু রেখো। তোরা তো সপ্তাহতেই আমার বেশি বেশি দেখিস। আচ্ছা, আমার বলে কিছু আলমারির একটা কোনো খালি পড়ে আছে। এই তো সুযোগ, এই বেলা ওই আলমারিটাকে একবার ঠেসে ভর্তি করে না। কত দাম? চুমকি, এটা দেখতে কেমন লাগবে? এটা একটু বড় লাগছে না বৌদি? এটা নিশ্চয়ই চুমকির পছন্দ হবে। আরে বাহ, খুব সুন্দর, দেখো বৌদি। হ্যাঁ, এটা তোকে দারুণ মানাবে, দেখ। থ্যাংক ইউ রোহিত দা, সত্যি তোমার পছন্দ আছে। বিয়ের দিন এটা অবশ্যই পরো। অফ কোর্স। বা বড় জামাই, শুধু শালিকে উপহার দিলেই হবে, আর আমরা বুঝি ফেল না? তুমি চিন্তা করো না পিসিমণি, সবার জন্য এনেছি। আগে বাবা মাকে দিয়ে দিই, তারপর এক এক করে সবাইকে দিচ্ছি। আবার আমাদের জন্য কেন? ঠিক আছে। আর ড্যাডি, এটা দাদুনার জন্য না? হ্যাঁ বাবু। বাবা? কে বাবা? কার বাবা? কোন সম্পর্কের জোরে তুমি আমায় বাবা বলে ডাকছো? তোমার সঙ্গে আমার কখনো কোনোদিন কোনো সম্পর্ক ছিল না, আর হবেও না। তুমি যে অন্যায় আমাদের সঙ্গে করেছো তা সবাই ভুলে যেতে পারে, কিন্তু আমি তোমাকে জামাই বলে কোনোদিন মানব না। ও কথা বলছো কেন? এই বাড়িতে সবাই তোমাকে ভালোবাসে, শুধু দাদুন ছাড়া। দাদুন সবসময় তোমার উপরে রাগ করে, সবসময় তোমাকে বকে। আই হেট হিম, দাদুন খুব খারাপ। না রনি, ও কথা বলতে নেই, তোমার দাদুন খুবই ভালো মানুষ। তাহলে খালি তোমাকে বকে কেন? আচ্ছা রনি, যদি তোমার সবচেয়ে প্রিয় জিনিস কেউ কেড়ে নেয়, তাহলে তুমি কি করবে? আমি তার সাথে আড়ি করে দেবো, কখনো কথা বলবো না, আর মুখও দেখবো না।
তোমার দাদুনও ঠিক তাই করেছেন। কেন? কেননা তার সবচেয়ে প্রিয় জিনিস আমি কেড়ে নিয়েছি। তাহলে তুমি দাদুনকে সেটা ফিরিয়ে দিচ্ছ না কেন? এখন যে আর তা সম্ভব নয়। কেন? কারণ আমি যে চিরদিনের জন্য সেটা হারিয়ে ফেলেছি। তুমি দাদুনের কাছ থেকে কি কেড়ে নিয়েছিলে যেটা তুমি দাদুনকে ফেরত দিতে পারোনি? তোমার মাম্মিকে। মাম্মিকে? হ্যাঁ, তার সঙ্গে আমার প্রথম দেখা হয় সিঙ্গাপুরে। সে ওখানে পড়াশোনা করতে এসেছিল, তারপরে আলাপ হয়, বন্ধুত্বও হয়। ড্যাডি, আমার মাম্মি কেমন ছিল বলো না ড্যাডি, বলো। সে ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা।